সবাই এক একটা অবস্থা কি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি সেশন জট শিক্ষার পরিবেশটা নষ্ট করা হয়েছিল। 96 সালে যখন সরকার আসি তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বিজ্ঞানের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান বিভাগ সেখানে ছাত্রছাত্রী নাই বলতে গেলে। কাজে বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার তখন আমাদের দেশে কেউ ব্যবহার করে না। আমার সৌভাগ্য হয়েছিল আমি কম্পিউটার শিখেছিলাম আমার ছেলের কাছ থেকে, কিন্তু এখানে কেউ ব্যবহারই করতো না, আমরা উদ্যোগ নেই এই প্রযুক্তি জ্ঞান। তখন আমি 12টা বিশ্ববিদ্যালয় আয় করি এবং নাম দিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারণ আমার লক্ষ্য ছিল যে বিজ্ঞান প্রযুক্তির প্রতি সকলের হোক। কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার, কারিগরি শিক্ষা ছিলই না বলতে গেলে, খুবই কম, বোধহয় 7% ছিল, বেশি না। আমরা সেইভাবে ব্যবস্থা নিই, আর সবচেয়ে বড় কথা গবেষণা, গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। আমি বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলাম, আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করলাম, বলে যে না ওই রুটিন কাজ চলে। তারপর আমাদের একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয়, কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না এবং গবেষণার কোনো নতুন প্রতিষ্ঠানও করা হয়নি, এরকম একটা অবস্থা ছিল। আমরা যখন সরকার গঠন করি সেটা জুন মাস ছিল, সেই সময়ও আমি তাৎক্ষণিকভাবে 12 কোটি টাকা দেই কৃষি গবেষণা বিশেষ করে গুরুত্ব দিই, কারণ আমাদের 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, কাজে খাদ্য উৎপাদন করা, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ছিল আমার প্রথম কাজ। সেজন্য 12 কোটি টাকা আমরা গবেষণার জন্য প্রথম দিয়েছি এবং তারপরেই আমরা 100 কোটি টাকার প্রতি বাজেটে 100 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই, একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা আর একটা হচ্ছে গবেষণা। এভাবে আস্তে আস্তে গবেষণার জন্য আমরা কাজ করে যাই এবং সেই সময় আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি স্বতন্ত্র বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ সৌর গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট উদ্বোধন করি এবং জয়পুরহাটে BCSIR-এর অধীনে ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড মিনারেলজি অ্যান্ড মেটারোলজি নতুন আঙ্গিকে প্রতিষ্ঠা করে দিই। কারণ আসলে গবেষণা ছাড়া কখনোই মানে কোনো কিছু উৎকর্ষতা লাভ করা যায় না।